সমগ্র বাংলাদেশের ওলামায়ে কেরাম যখন মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, এই কথিত কিছু সুন্নি দাবিদার আদতেই মুশরিক, ঠিক, এরা এখন ভাস্কর্যের পক্ষে অবস্থান নিয়েছে। এইসব ইহুদি খ্রিস্টানদের অভ্যাস হলো, তাদের মধ্যে যখন কোনো নেককার ব্যক্তির মৃত্যু হয়, বানাও আলা কবরিহি মসজিদা, তারা তখন ওই নেককার ব্যক্তির কবরে মসজিদ বানায়। কি বানায়? মসজিদ, অর্থাৎ সেজদা করে। মাজারে কি করে? কবরে কি করে? এজন্য আমি স্পষ্টভাবে বলি, বাংলাদেশে যারা মাজারে সাজদা করে, পীরকে সাজদা করে, এরা মাজার পূজারি, কবর পূজারি, এরা সুন্নি নয়। এরা ভালো ওহাবিও হইতে পারে নাই। এরা না ওহাবি না ইহাবি, কুছ বি নাহি, ঠিক কিনা? বড় আফসোস, সমগ্র বাংলাদেশের ওলামায়ে কেরাম যখন মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, এই কথিত কিছু সুন্নি দাবিদার আদতেই মুশরিক, ঠিক, এরা এখন ভাস্কর্যের পক্ষে অবস্থান নিয়েছে। এই যে যেসব মৌলবীর কথা শুনতেছেন, ভাস্কর্যের পক্ষে ফতুয়াবাজি করছে, মূর্তির পক্ষে ফতুয়াবাজি করছে, এদের মধ্যে কিছু আছে কুখ্যাত কাফের মুশরিক, ঠিক, আর কিছু আছে পারসেজ মৌলবী, বিক্রি হয়ে গেছে, ঠিক, কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এদের কাজ হচ্ছে, এদের কোনো দল নাই, মত নাই, যখন যে সরকার সেই সরকারের পদলে হন, আর দালালি করে এই মৌলবীদের কাজ, বিনিময় হালুয়া রুটির ভাগ, কিসের ভাগ? ফাউন্ডেশনে পদ পাওয়া যাবে, কোথায় পদ পাওয়া যাবে? ইসলামিক ফাউন্ডেশনে পদ পাওয়া যাবে, ধর্ম মন্ত্রণালয়ে একটু সুযোগ পাওয়া যাবে, দাওয়াত পানি বেশি হবে, টিভি চ্যানেলগুলোতে একটু সুযোগ হবে, ঠিক কিনা? তারপরে এইরকম লোভ লালসার বশবর্তী হয়ে তারা না জায়েজকে জায়েজ করছে, জায়েজকে না জায়েজ করছে। এরকম মৌলবীর ইতিহাস নতুন নয়। আপনার বাদশাহ আকবরের নাম শুনেছেন? যাকে আমি আকবর বলি না, বলি বাদশাহ অজগর, ঠিক কিনা? এরকম বাজে মানুষকে আকবর বলা উচিত হবে? দিনে এলাহি আবিষ্কার করেছিল, এটা অজগরের কাজ করছে, ঠিক কিনা? তার সমস্ত শেরেককে ফতুয়া দিয়ে বৈধতা দিত দুই ভাই, মোল্লা আবুল ফজল আল্লামি আর মোল্লা আবুল ফজল ফৈজি। এই দুই ভাই ছিল বাদশাহ অজগরের দরবারি মৌলবী। কি মৌলবী? তাদের কাজ ছিল কোরআন সুন্নার অপব্যাখ্যা দিয়ে বাদশাহ আকবরের সমস্ত নাজায়েজ অবৈধ কাজকে বৈধতা দেওয়া। আবুল ফজল ফাইজি আর আবুল ফজল আল্লামি এখন তো বেঁচে নাই, কিন্তু তার বংশধররা তো বেঁচে আছে, ঠিক কিনা? ওদের পর্দাদার পর্দাদারা যেই কাজ করত, বর্তমান সেই ইমান আমল নাই, এরকম ভণ্ড মৌলবীরা সেই কাজই করে যাচ্ছে, ঠিক কিনা? না হয়, সেজন্যই তো আলেম ওলামা মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক কিনা বলে? আলেম ওলামা চায় বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হোক, এটা ব্যর্থ রাষ্ট্র না হোক, শয়তানি রাষ্ট্র না হোক, বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হোক, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হোক, ঠিক কিনা? যেসব মৌলবী ভাস্কর্যের পক্ষে ফতুয়া দিচ্ছে, তাদের তারা, আমি বলবো তারা মানসিক প্রতিবন্ধী। যেগুলো কাফের মুশরিক, ওগুলো তো বেইমান, বরবাদ, জাহান্নামী। লেবাসধারী মৌলবী যারা, নাম কি? সম্মিলিত ইসলামী ঐক্যজোট। বলেন তো ভাইরা, মদের বোতলে মদ রেখে উপরে যদি নাম দেয় ইসলামী মদ, মদ হবে? ইসলামী মদ হবে? কথা বলে না। সুদ ভিত্তিক লেনদেন নাম দিছে ইসলামী কারবার, ওটা ইসলামী হবে? যে সমস্ত সংগঠন ভাস্কর্য মূর্তির পক্ষ নিয়েছে, এরা সম্মিলিত ইসলামী ঐক্যজোট নয়।
আমি বলবো তাদের জোট করা উচিত তাদের তো তারা তো ইসলামেই নাই মুসলমান থেকে খারিজ হয়ে গেছে ইসলামে ঐক্য জোটে তাদের স্থান হতে পারে না তাদের স্থান হওয়া উচিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে ঠিক ঠিক কি না ঠিক